নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে জানার জন্য এসেছি, সেটা হচ্ছে আজ থেকে পাঁচটি রাশির দুঃখ কষ্ট দূর হতে চলেছে শনিদেবের কৃপায়। সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর যে কথাটা প্রত্যেকটা দিন বলি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই ধরনের ভিডিওগুলো কখনো কেটে কেটে দেখবেন না। এখানে অনেক কিছু আপনাদের জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে, তারপর গিয়ে সফলতা পাবেন। এগুলো ম্যাজিকের কোনো গল্প কিন্তু আমি আপনাদের সাথে করি না। এখানে সম্পূর্ণভাবে লজিক্যালি ব্যাপার আপনাদের কিন্তু বুঝতে হবে, এবং গ্রহদের অবস্থানের উপরে যে আলোচনাগুলো করা হয় সেগুলো কিন্তু আপনারও জন্মছকে কী পরিস্থিতি আছে, গ্রহদের অবস্থান, সেগুলো অবশ্যই মিলতে হয়। কারণ এখানে আমি অ্যাভারেজ একটা হিসাব করে আপনাদের সঙ্গে আলোচনা করি, এই রাশিদের নাম বেরিয়ে আসে। এখানে সর্বজনী বিচার, আপনার ব্যক্তিগত জন্মছক আমার কাছে যখন নেই সেখানে 100% আপনার সাথে কার্যকারিতা করবে এরকমটা কিন্তু কখনোই না। কিন্তু আপনি যদি সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে পারেন, বুঝতে পারেন কেন আপনার জীবনে পরিবর্তন আসবে, কি কারণে, কোন গ্রহের জন্য, তাহলে আপনাদের অনেক কিছু বুঝতে পারবেন। আর ঠিক সেইভাবে যদি চলতে পারেন তাহলে খারাপ আলোচনা তো আপনার সাথে ঘটবেই না, ভালোগুলো কিন্তু আপনারা অনেকটাই ইজিলি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। আর সেই কারণে অনুরোধ করি সম্পূর্ণ দেখুন, বুঝুন। এখানে সম্পূর্ণ আপনার বোঝার ব্যাপার আছে। এখানে আমি কোনো আপনাকে তাবিজ নিতে বলবো না, এখানে কোনো আপনাকে প্রতিকার নিতে বলছি না। জাস্ট আপনি যদি সময়টা ব্যবহার করতে পারেন এবং ঠিকঠাক আপনার জন্মছকে বা হস্তরেখায় যদি গ্রহদের অবস্থানগুলো সঠিক থাকে, আপনার জীবনে পরিবর্তন অটোমেটিক হবে। এখানে কোনো আপনার পয়সা খরচ করার বা টাকা খরচ করার কোনো প্রশ্নই আসছে না। অর্থাৎ একটু সময় নষ্ট করুন, তাতে কিন্তু আপনার ভবিষ্যতের জন্য অনেকটা ভালো হতে পারে। যাই হোক, আসি মূল আলোচনায়, বিস্তারিত কি হতে চলেছে। আজ থেকে একটা শুভ যোগ তৈরি করবে শনিদেব, আর এই শনিদেবের কৃপায় আজ থেকে 28 এপ্রিল পর্যন্ত ভীষণ ভালো একটা সুসময় কিন্তু পেতে চলেছে এই পাঁচ রাশি। এর ফলে এই পাঁচ রাশির যত রকম দুঃখ কষ্ট এরা পেয়েছে সেই সমস্ত দুঃখ কষ্ট থেকে এরা কিন্তু মুক্তি পাবে, এবং তাদের সুখের দিন শুরু হতে চলেছে। জীবনে আসবে নানা দিক থেকে সফলতা ও হতে পারে কোটিপতি। কারণ এখানে শনিদেব উল্লেখিত, অর্থাৎ শনিদেব যখন আপনার উপরে তার সুদৃষ্টি ফেলবে তখন আপনার জীবনে নানা দিক থেকে সফলতা আসবে এবং আপনাকে করে দিতে পারে কোটি টাকার মালিক। ঠিক সেরকমই আজ থেকে এই 28 এপ্রিল পর্যন্ত আপনাদের যে সুসময় থাকছে এই সময়ের মধ্যে আপনাদের নানা দিক থেকে যোগাযোগ তৈরি হবে, প্রচুর ধনসম্পদ আপনারা অর্জন করতে পারবেন। যাদের চরম পরিণতি হয়েছিল, যারা প্রচুর কষ্ট দুঃখ পেয়েছেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন ভীষণভাবে হতে চলেছে। আমি যে পাঁচটা রাশির কথা বলবো, এই পাঁচ রাশির মধ্যে যদি আপনি হয়ে থাকেন, তার সাথে সাথে আপনার যদি নানা রকম দুঃখ কষ্ট আপনি কাটিয়ে উঠেছেন বা এখনও সেই ঝুট ঝামেলার মধ্যে পড়ে আছেন, অর্থকষ্ট, রোগ, ব্যাধি, দুশ্চিন্তা, তার থেকে কিন্তু আপনারা অনেকটাই ভালো জায়গায় পৌঁছে যাবেন। এবং এই শেষে, অর্থাৎ 28 এপ্রিলের শেষের দিকে আপনারা কিন্তু কোটি টাকার মালিকও হয়ে যেতে পারেন। হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে, সেটা আপনার যে কোনো দিক থেকে হতে পারে, লটারি থেকে হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে, শ্বশুরালয় থেকে হতে পারে, যেদিক থেকেই হোক না কেন আপনার জীবনের কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ শনিদেব তার ক্যারেক্টারটাই তাই, যখন আপনাকে কুদৃষ্টি দিয়ে দেখবে তখন আপনাকে শেষ করে দেবে, বরবাদ করে দেবে, আপনাকে নানা রকম দিক থেকে কষ্ট দেবে। আর সেই কষ্ট ভোগ যদি এই পাঁচ রাশির মধ্যে কোনো রাশি করে থাকেন, তাদের ক্ষেত্রে সফলতা 100%। আর যারা এই শনিদেবের কোপে পড়েননি তাদেরও হয়তো রাশি মিলেছে, তারাও পাবেন। তবে আমি বলবো যারা কষ্ট করেছেন তাদের ক্ষেত্রে সব থেকে বেশি সফলতা আসবে। এবং আপনার অনলাইন বিজনেস যদি থেকে থাকে বা আপনাদের যদি শেয়ার মার্কেটে কোনো ইনভেস্ট করে থাকেন, সেখান থেকেও আপনারা রাতারাতি ধনী হয়ে যেতে পারেন। যে কোনো দিক থেকেই হোক না কেন আপনারা কিন্তু কোটি টাকার মালিক হতে পারেন। তার মধ্যে একটা কথা আছে, যদি আপনার জন্মছকে এই শনিগ্রহ ভালো অবস্থায় থাকে, তার সাথে সাথে আপনার যদি সময়টা আপনারা নষ্ট না করেন,
ঝাঁপিয়ে পড়েন, নানা রকম সুযোগ আপনাদের কাছে আসবে, সেগুলো যদি গ্রহণ করতে পারেন তারপর কিন্তু আপনাদের এই সফলতাটা আপনারা পাবেন। কারণ অ্যাস্ট্রোলজি মানে গ্রহদের যে একটা প্রভাব, সুপ্রভাব, কুপ্রভাব, নিচস্থ, উচ্চস্থ, এগুলো কিন্তু আপনাদের সরাসরি এসে কোনো এফেক্ট ফেলতে পারে না, সময়টাকে পরিবর্তন করে দেয়। যখন আপনার গ্রহদের খারাপ পরিস্থিতি থাকবে আপনার সময়টাকে খারাপ করে দেবে, যে কোনো কাজে গিয়ে আপনারা সফলতা পাবেন না, আপনাদের কিন্তু দুর্দশায় ফেলে দেবে। যখন আপনার গ্রহদের সুপ্রভাব পড়বে, যখন সম্পূর্ণভাবে গ্রহদের সাপোর্ট আপনি পাবেন, তখন আপনার সময় ভীষণ ভালো হয়ে যাবে। তখন আপনি যদি লোহা ধরেন সোনায় পরিণত হবে, কিন্তু ধরতে হবে আপনাকে। অর্থাৎ এই যে সময়টা যদি আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন, আপনার জীবনে পরিবর্তন আসবে। যদি আপনার ভিডিও দেখলেন যে আপনার সময় ভালো, গ্রহদের সুপ্রভাব আপনার উপরে আছে, আপনি ঘরে বসে থাকলেন, এই ভিডিওতে বলা কথা একটাও আপনার সাথে মিলবে না। কারণ যেখানে আছেন হয়তো তার থেকে আরও নিচে নেমে যাবেন, সফলতা পাবেন না, গ্রহ যতই আপনার ভালো থাকুক না কেন। সেই কারণে বলবো, সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে কতটা সফলতা, সাকসেস আপনার জীবনে আপনি নিতে পারবেন। এই যে কোটি টাকার মালিক বলছি, 100% কিছু সংখ্যক মানুষ এই রাশির যারা আছে, এই টাইমের মধ্যে অর্থাৎ আজ থেকে এই 28 এপ্রিলের মধ্যে কোটি টাকার মালিক হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যারা সর্বদা নিজেকে উন্নতি করার চেষ্টা করে, সর্বদা নিজেকে নানারকমভাবে প্রেজেন্ট করতে পারে, তারা সফলতা পাবে। কারণ এখানে তাদের নিজের ইচ্ছা থাকবে, তার সাথে সাথে গ্রহদের একটা সুপ্রভাব থাকবে। এর ফলে কি হবে, মিলেমিশে জীবনের পরিবর্তন কিন্তু দেখা দেবে। আর অনেকেই আছে যে ভিডিও দেখলো ওইখানেই শেষ করলো, ঘরে বসে থাকলো, তাদের ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো মিলবে না। যাই হোক, এই যে বর্তমানে শনিদেব আছে কিন্তু মকর রাশিতে, আর এই মকর রাশিতে থেকে 28 এপ্রিল পর্যন্ত শেষ থাকছে, এর মধ্যে কিন্তু নানা দিক থেকে নানা রকম সুযোগ সুবিধা এই 5 রাশিকে দিয়ে যাবে। এবং 28 এপ্রিলের পর অর্থাৎ 29 এপ্রিল কুম্ভ রাশিতে কিন্তু গোচর করবে। আর কুম্ভ রাশিতে যাবার পরেও নানাভাবে নানা রাশির জাতক জাতিকাদের কিন্তু সফলতা দেবে, সেই নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি, এরপরেও করব। কিন্তু আমি বর্তমান নিয়ে আলোচনা করলাম, আজ থেকে যে 28 এপ্রিল পর্যন্ত 5টি রাশির নানা দিক থেকে দুঃখ কষ্ট কিন্তু দূর হতে চলেছে। সেই 5 রাশি কোন কোন, প্রথমেই আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে সফলতা কিন্তু অপেক্ষা করবে। আমি বলবো অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন, এবং যত রকম সুযোগ পাবেন এই সময়টা আপনার জন্য কিন্তু ভীষণ ভালো সময়, ঝাঁপিয়ে পড়ুন, আপনার সফলতা থাকছে। এর পরে যে রাশির কথা বলবো, মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আজ থেকেই 28 এপ্রিল পর্যন্ত দারুণ একটা সময় চলবে। নানা দিক থেকে আপনার সাথে কিন্তু শুভ কাজ হতে থাকবে এবং নানা রকম সুযোগ আপনি পাবেন। সেই সুযোগগুলো ঠিকঠাক যদি গ্রহণ করতে পারেন, সময়টাকে কাজে ব্যবহার করতে পারেন, আপনার জীবনে পরিবর্তন আসবে, কেউ আটকাতে পারবে না, এবং আপনিও হতে পারেন কোটি টাকার মালিক যদি আপনার মধ্যে সেই ইচ্ছা শক্তিটা থাকে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় অবশ্যই অপেক্ষা করছে এই সময়ের মধ্যে, অর্থাৎ আজ থেকেই শুরু 28 এপ্রিল পর্যন্ত। এই সময়টা আপনারা নানা রকম দিক থেকে কিন্তু দেখবেন যে আপনাদের কাছে কিন্তু সুযোগ আসছে, সুবিধা আসছে, প্রচুর ধন সম্পদ আপনার কাছে এসে ধরা দেবে। যদি আপনি নিতে পারেন আপনি হবেন কোটি টাকার মালিক। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও দারুণ একটা সময় কিন্তু আজ থেকেই শুরু হলো, চলবে 28 এপ্রিল পর্যন্ত। এই সময়টা আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখুন এবং যত রকম সুযোগ পাবেন ঝাঁপিয়ে পড়ুন, সফলতা কিন্তু থাকছে। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আজ থেকে 28 এপ্রিলের মধ্যে কোটিপতি হতে পারেন, যদি আপনার লক্ষ্য সঠিক থাকে এবং চেষ্টা থাকে। কারণ চেষ্টা আপনার 100% দিতে হবে, তারপরই যে সফলতা। এই যে ছিল শনিদেবের সুদৃষ্টির ফলে বা কৃপা দৃষ্টির ফলে 5টি রাশির দুঃখ কষ্ট দূর এবং হতে পারে কোটি টাকার মালিক নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকুন।